বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আমার সোজা ট্রেনিং একাডেমির নবীন শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা রমজান মাসে সবাই ইফতারি করার পরে একসাথে জড়ো হয়েছি। তোমরা হয়তো অনেকে চলে যাবা, অনেকে কোর্স শেষের দিকে, তা আমরা বা আমার পক্ষ থেকে বা একাডেমির পক্ষ থেকে তোমরা যারা চলে যাচ্ছ তোমাদের জন্য কিছু পরামর্শ দিতে চাই। ঠিক আছে, পরামর্শটা এটাই, তার আগে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের একাডেমির খোঁজ পেয়ে আসছো, তাই না? এসে তোমাদের যে মতামতটা ছিল বা আসার আগে যে মতামতটা ছিল আর এসে কোর্স করার পরে তোমাদের মতামতটা কি? সবাইকে ভালো লাগছে? সবাইকে কিছু শিখতে পারছো? আমার সোলার ট্রেনিং একাডেমি, আমি নিজে এবং আমার অন্যান্য যারা স্টাফ বৃন্দ আছে তারা সবাই তোমাদেরকে কিছু শিখাতে পেরে আমরা আসলে গর্বিত। বুঝে গেছে? তোমরা যারা বাংলাদেশ সামরিক বাহিনীর অর্থাৎ সেনা ও বিমান বাহিনীতে গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে যারা যেতে চাও, তাদের সবার একটা স্বপ্ন এখন থেকে বিল্ড আপ করা উচিত, এবং সেটা আমরা মনে হয় একটু হলেও তোমাদেরকে এই স্বপ্নটা দেখাতে পেরেছি। আমি মনে করি যে তোমরা যখন আমাদের একাডেমিতে আসো, তোমাদের যে মেডিকেলে যে সমস্যাগুলো ছিল, তাই না, এই সমস্যাগুলো তোমরা কিন্তু আগে জানতে না, জানতে কি আগে তোমরা কেউ জানতে না। তো এখানে আসার পরে আমরা যে মেডিকেল চেক আপ করে তোমাদের সমস্যাগুলো দেখেছি, তো এই সমস্যা যদি তুমি নিয়ে যেতা পরীক্ষার কেন্দ্রে, তাহলে কি তোমরা একটা চান্স পাইতা? কখনোই চান্স পেতা না। তাহলে তোমার একটা উপকার হয়েছে না? উপকার তো হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে তোমাদের বিভিন্ন বাহিনীতে যে লিখিত সিলেবাসটা দেয়া আছে প্রত্যেকটা বাহিনীর অর্থাৎ সেনা ও বিমান বাহিনীর যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা এক মাস এখানে ক্লাস করেছি, অনেক কিছু শিখতে পেরেছি। শিখতে কি পেরেছি? সবার কাছে জোরে শুনতে চাই, তোমরা কি কিছু শিখেছো? তোমাদের যে মনোবল ছিল সে মনোবল তোমাদের সোজা একাডেমি যেদিন তোমরা প্রথম এসেছিলা সেদিন তোমাদের কি মনোবল ছিল, আর আজকে তোমরা যারা চলে যাবা তোমাদের এখনকার মনোবলটা কি সেটা একটু জোরে শুনতে চাই। সবাই কিন্তু গর্বিত সৈনিক বা অফিসার হবা একদিন না একদিন। আমি যখনই এর আগে শুধু তোমাদের সামনেই স্টেজে এসে বা দেখছে তারা বক্তব্য দিচ্ছে বুঝে গেছে, তোমরা হয়তো বা শুনেছো আমাদের সরকারের কিছুদিন আগে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট একটা আউটসোর্সিং প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টে বাংলাদেশের মিডিজ অফ সেন্টারে আমি কাজ করি, ঠিক আছে, এখনো ছিলাম মিডিজ অফ সেন্টারেই আছে। তো ওই প্রজেক্টে তোমার ফ্রিল্যান্সার যে টিমটা ছিল ওখানে লিড ট্রেইনার হিসেবে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ কাজ করেছিলাম। তো ওখানে তোমার প্রত্যেকটা রংপুরের প্রত্যেকটা জেলায় আমাদের একটা করে প্রোগ্রাম হতো, বিশাল বড় স্টেজ সাজায় বিশাল বিশাল প্রোগ্রাম হতো, বুঝে গেছে? তো তোমাদের মতো আজকে আমার সামনে হয়তো বা তোমরা অল্প সংখ্যক কয়েকজন স্টুডেন্ট, কিন্তু ওখানে দেখা যেত হাজার হাজার ইয়ং জেনারেশন, হাজার হাজার ছেলে মেয়ে, সবাই ওদের আগ্রহ বসে আছে যে এত বড় সরকারি একটা সরকারি ফ্রিল্যান্সিং প্রজেক্ট আসছে, এই প্রজেক্টে গেলে কি শেখানো হবে। তো আসলে সরকারকে ধন্যবাদ জানাই, এরকম একটা প্রজেক্ট চালু করেছিল এক বছর আগে, সেটা বর্তমান বন্ধ হয়েছে, আবার সামনে ইনশাআল্লাহ আশা করা যায় চালু হবে। আজকে এই চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার হত দরিদ্র ছেলে মেয়ে বা বেকার ছেলে মেয়েরা এই প্রজেক্টের আওতায় এসে তোমার ফ্রিল্যান্সিং শিখে তারা যে ডলার ইনকাম করতে হয় কিভাবে সঠিক দিক নির্দেশনা পেয়ে তারা কিন্তু ডলার অর্জন করা শিখছে। আমি যখন স্টেজে যেতাম বা স্টেজে গিয়ে কথা বলতাম তখন সবাইকে বলতাম যে আসলে ডলার আর্ন করা কিন্তু কোনো কঠিন কাজ নয়, ডলার আর্ন করতে গেলে মাত্র 5 মিনিট সময় নিতে হবে। যদি 5 মিনিট আমাকে তোমরা কেউ সময় দিতে পারো তাহলে তোমরা তোমাদের বিভিন্ন বিদেশিতে
আউটসোর্সিং সাইট গুলো আছে ওগুলোতে তোমরা ডলার নিয়ে আসতে পারবা, সেটা $1, সেটা $2, সেটা $100। বাংলাদেশের ইতিহাসে এই লার্নিং এন্ড হ্যান্ডলিং ডেভেলপমেন্ট যে প্রজেক্টটা রয়েছে এটা দেশ বিদেশে, দেশের প্রত্যন্ত অঞ্চলে, দেশের প্রত্যেকটা ইয়ং জেনারেশনের কাছে সবার মুখে মুখে এই প্রজেক্টে গিয়ে কিছু শিখতে পেরেছে, দলা নাম করে নিজে এখন আর্থিক সচ্ছলতা অর্জন করেছে। যেটা বলতাম বরাবর আমি সবাইকে সেটাই বলি, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট কিছু বাক্য থাকে, ঠিক কিনা? আমারও একটা বাক্য আছে, বাক্য এটা, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি স্বপ্ন দেখাতে ভালোবাসি। সবাইকে স্বপ্ন দেখতে শিখতে হবে। তোমরা যারা সামরিক বাহিনীতে আজকে সোলজার ট্রেনিং একাডেমি থেকে যে শিক্ষাটা নিয়ে যাচ্ছ, আমি মনে প্রাণে দোয়া করে, মনে প্রাণে আশা করি তোমরা এই শিক্ষাটাকে চর্চা করবা। বুঝা গেছে? এই শিক্ষাটাকে অর্থাৎ তোমার স্বপ্ন দেখাটাকে সংকুচিত করবা না, প্রসারিত করবা। তুমি তোমার স্বপ্ন দেখাটাকে কখনো থেমে রাখবা না। তোমার স্বপ্ন দেখা হবে তুমি তোমার যোগ্যতা, তোমার প্রস্তুতি, তোমার মেধা, তোমার শারীরিক সক্ষমতা দিয়ে তুমি বাংলাদেশ সেনা, নৌ অথবা বিমান বাহিনীতে গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে যোগদান করে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত যদি করতে পারো, এই সংকটটা যদি আমরা আমাদের একাডেমিতে কখনো পাই, তোমরা জানি না কত খুশি হবে চাকরি পাওয়ার পরে, তার থেকে হাজার হাজার গুণ বেশি আমরা খুশি হব। কেন খুশি হব? কারণ তোমরা আজকে এখান থেকে সোজা ট্রেনিং একাডেমি থেকে যে গাইডলাইন গুলো পেয়েছ, যে পরামর্শ গুলো পেয়েছ, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে তোমাদের সাথে আমরা এই যে তোমাদেরকে এত কিছু টিপ দিয়েছি, এত কিছু পরামর্শ দিয়েছি, তোমরা একদিন দেশ সেবায় সবাই অংশগ্রহণ করবা, তখন আমাদেরকে নিজের কাছে কি মনে হয় জানো, যে আমরাই দেশ সেবায় অংশগ্রহণ করেছি। কেন বলতো? কারণ আমাদের দেয়া, আমাদের এখান থেকে সাজেশন দেয়া, আমাদের এখান থেকে পরামর্শ দেয়া, আমাদের এখান থেকে সর্বশ্রেণী একাডেমি থেকে সঠিক গাইডলাইন দেয়া, যারা তোমরা মেনে চলে, যারা তোমাদের স্বপ্ন দেখাটাকে প্রসারিত করে তোমরা আগামী দিনে যারা গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে যোগদান করবা, যখন তোমরা যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবা, তখন আমাদের এটা খুবই সার্থকতা মনে হয়। যে আমাদের কাছে কিছু শিক্ষা নিয়ে, আমাদের কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে, আমাদের কাছে সঠিক পরামর্শ নিয়ে তোমরা একদিন তোমাদের স্বপ্নের জায়গায় স্বপ্নের চাকরিতে পদার্পণ করবা। সুযোগ আছে তোমার, এখনো অনেক সুযোগ আছে, তুমি এখনো তোমার সর্বোচ্চ দিয়ে, সবটুকু দিয়ে তুমি দেশ এবং মাতৃভূমির সেবা করতে পারো। বোঝা গেছে? কখনো মনোবল হারাবা না, কখনো ধৈর্যচ্যুত হবা না। তুমি এই মহান পেশায় আজকে নিজেকে প্রস্তুত করে সোজা ট্রেনিং একাডেমি থেকে নিজেকে প্রস্তুত করে আরো অন্যান্য তোমার পিতামাতার সহযোগিতা নিয়ে সবার সহায়তায় তোমার নিজের চেষ্টায় তুমি যখন গর্বিত বাহিনীতে যেতে চাও, গর্বিত সৈনিক হিসেবে অথবা অফিসার হিসেবে, আমি প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা শিক্ষার্থীকে এটা বলায় বা এটা বোঝাতে চেষ্টা করি, সামরিক বাহিনীতে কিন্তু কখনো কোনো প্রকার দালাল ঘুষ বা প্রতারণ দিয়ে চাকরি হয় না। এটাকে হয় না, সবাই নিজের যোগ্যতা চাকরি নেওয়া নাকি দালাল দিয়ে চাকরি নেওয়া, নিজের যোগ্যতা চাকরি নেওয়া, ঠিক কিনা? এটা তো এতদিনে সোলজার ট্রেনিং একাডেমিতে এসে বুঝতে পেরেছো, পেরেছো না? নিজের যোগ্যতায় চাকরিটা নিতে হয়,
এই যে তুমি এখান থেকে জেনে গেছো, তুমি দেখবা প্রত্যেকটা বাহিনীর সার্কুলারের নিচে লাল কালি দিয়ে লেখা থাকে, দালাল এবং প্রতারক চক্র থেকে দূরে থাকো। থাকে না এটা? তুমি দেখবা বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রত্যেকটা বাহিনীর টিভিতে কমার্শিয়াল অ্যাড আছে, তারা প্রচার পত্রিকায় টিভিতে কি করছে, তোমাদেরকে সচেতন করার জন্য তারা নিয়মিত অ্যাড দিচ্ছে, যাতে তোমরা সচেতন হও, যাতে তোমরা সচেতন হয়ে সঠিক পথে নিজের যোগ্যতা দিয়ে তোমার স্বপ্নের চাকরিটা তুমি নিতে পারো। বুঝা গেছে? এই স্বপ্নের চাকরি অনেক সব, অনেক সততা, কখনো নিজের সততা আর নিজটাকে বিসর্জন দেবে না। যতই তোমার কঠিন পরিস্থিতি আসুক আর যতই তোমার খারাপ অবস্থা থাক, নিজের সততাকে ধরে রাখার চেষ্টা করবা। তোমাদের মনের স্যাটিসফ্যাকশনটা কি? কিছু হলে তো অর্জন হয়েছে, কিছু হলে তো আমার থেকে পেরেছে, কিছু হলে তো আমি সাহায্য করতে পেরেছি, পেরেছি না? তোমাদের তোমাকে কিছুটা হওয়া যাবে না। তোমাদের ধৈর্য ধারণ করে, কঠোর পরিশ্রম করে, কঠোর প্রস্তুতি নিয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত যদি করতে চাও, এই জিনিসগুলো তোমাদেরকে এখন থেকে তোমাদের ভিতরে বাড়াতে হবে। বুঝে গেছে? আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সরস্বতীতে শুভকামনা রয়েছে, আর একাডেমিক থেকে যে জিনিসগুলো শিখে গেছো, যে যেটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, যে এটা আমার অভিজ্ঞতা আলোকে বলছি, অনেকে কিন্তু এই চর্চাগুলো সবাই ছেড়ে দেবে, সবাই মনে করবে যে না শিখে আসছে আমার উপযুক্ত শেষ। কিন্তু ডিফেন্সের চাকরি এমন একটা জিনিস যেখানে তোমাকে অনেক স্মার্টনেস হতে হবে, ঠিক আছে, অনেক গুণাবলীর অধিকারী হতে হবে। দেখো না সেনাবাহিনী বা নৌবাহিনী অথবা বিমান বাহিনীর সদস্যরা কি চৌকুশ হয়, অনেক স্মার্ট হয় দেখতে, কথাবার্তায় বলো, আচার আচরণে বলো, আদর কায়দায় বলো, সবকিছুতে তারা কিন্তু পারদর্শী। পারদর্শী না? সে পারদর্শিতা মনোভাব যদি তুমি ওখানে গিয়ে পারো, সে মনোভাব তুমি কেন আগে থেকে অর্জন করবো না? তোমাদের মতো আরো হাজার হাজার শত শত ছেলেকে যাতে আমরা এখান থেকে গাইডলাইন দিতে পারি, গাইডলাইন নিয়ে আমাদের অনুপ্রেরণা নিয়ে আমাদের দেয়া শিক্ষা নিয়ে একদিন যেন এই একাডেমি থেকে আমি মনে করি, আমি চাই, দোয়া করি, আমার কাছে সবসময় চাই, দোয়া করি যে এই একাডেমি থেকে যেন বাংলাদেশের ডিফেন্সে যেন শত শত ছেলে যাতে চান্স পায়। তোমরা সবাই দোয়া করবা, তার চক্ষু নামাজ পড়বা, দাওয়া সেবা করবা, ঠিক আছে, নিজে পরিশ্রম করার চেষ্টা করবা, লেখাপড়া খুব ভালোভাবে করবা, আর সব থাকার চেষ্টা করবা, অসুস্থ যেখানে আছে সেখান থেকে তুমি কিছুটা হবা, আল্লাহ কাকে দিবে, আল্লাহ যাকে মনে করবে যোগ্য তাকে যোগ্য সাফল্য দেবে। আল্লাহ কখনো অযোগ্য ব্যক্তিকে যোগ্য সাফল্য দেন না। নিজেকে যোগ্যতা হিসেবে, যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করে নিজের স্বপ্নকে আকাশ ছোঁয়া বানাও, ইনশাল্লাহ। আমার দোয়া থাকলো, তোমার বাবা মার দোয়া আছে, তোমাদের নিজের পরিশ্রম আছে, দেখবা তোমরা একদিন না একদিন অবশ্যই বাংলাদেশ সামরিক বাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে যোগদান করতে পারছো, এবং যোগদান করে প্রত্যক্ষভাবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারছো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।